পুরো নাম জুলিও সিজার ক্লেমেন্ট বাস্তিয়া, তবে সবার কাছে জুলিও বাস্তিয়া নামেই বেশি পরিচিত। ফুটবল ক্যারিয়ারের প্রথমে খেলা শুরু করেন নিজ শহরের ক্লাব সাও পাওলো ক্লাবের হয়ে। যুব ক্যারিয়ারে এই ক্লাবে ভালো খেলায় জায়গা করে নিয়েছেন মূল দলেও। 2003 সাল পর্যন্ত সাও পাওলো ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন 75টি। এরপর দুই মৌসুমের জন্য মাঠে নামেন সেভিয়া ক্লাবে, আর এই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এই ফুটবল তারকা। 63টি ম্যাচ খেলে গোল করেছেন 38টি। এরপর তিন মৌসুমের জন্য খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে, আর রিয়ালের হয়ে মাঝে ধারে খেলেন আর্সেনালে। এছাড়া ফুটবল খেলেছেন অনেক ক্লাবের জার্সি গায়ে। 2008 সালে খেলেন রোমা ক্লাবে, খেলেছেন মালাগা ও ক্রুজেরো ক্লাবে। 2016 সাল থেকে খেলে যাচ্ছেন অরল্যান্ডো সিটির হয়ে। ক্লাব পর্যায়ে পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন এই দক্ষ ফুটবলার। 2003 সালে খেলেন ব্রাজিল অনূর্ধ্ব 20 দলে, আর 2001 থেকে 2010 সাল পর্যন্ত খেলেন ব্রাজিলের জাতীয় দলে। জাতীয় দলে জার্সিতে 47টি ম্যাচ খেলে গোল পেয়েছেন 5টি।